দলের কাছে মেয়েকে নিয়ে কৈফিয়ত দিলেন বিজেপি নেতা রবীন্দ্রনাথ চক্রবর্তী। আজ বিকেলে রাজ্য বিজেপি অফিসে যান বিজেপি নেতা, এক প্রস্থ লুকোচুরি খেলার পর শেষ পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হন। তার সাফাই, মেয়ে নির্দোষ, শিশু পাচার নিয়ে কিছুই জানতেন না জুহি চৌধুরী। মেয়ের নাম জড়িয়েছে শিশু পাচার চক্রে, দলের ডাকে কলকাতায় এলেন জুহির বাবা রবীন্দ্রনাথ চৌধুরী। পরিচয় গোপনের জন্য ক্লিন শেভেন, তবুও এড়াতে পারলেন না, ধরা পড়ে গেলেন 24 ঘন্টার ক্যামেরায়। তারপরই শুরু হলো লুকোচুরি খেলা। কিছুতেই সাংবাদিকদের মুখোমুখি হবেন না, চেষ্টা করলেন ঘরের দরজা বন্ধ করে দেওয়ার। পরিস্থিতি সামাল দিতে এবার মাঠে নামলেন বিজেপি রাজ্য নেতারা, মিটিং ছেড়ে বেরিয়ে এলেন। তাদের নির্দেশেই কার্যত সাংবাদিকদের মুখোমুখি হলেন শিশু পাচারে অভিযুক্ত জুহির বাবা। মেয়ে নির্দোষ, কোনো কিচ্ছু জানে না সে। তাদের সাহায্য করবার জন্য রাজনৈতিক দলের কর্মীদের দায়িত্বই তাই, কেউ বিপদে বলে তার কাছে আসতে পারে, যদি কাগজপত্র অথেন্টিকেশন নিয়ে যায়। কিন্তু তারা যে এই ধরনের কাজে লিপ্ত এটা কি তিনি জানতেন না? না না, জানতেন না। মঙ্গলবার জুহিকে নিয়ে রাজ্য নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয় রবীন্দ্রনাথ বাবুকে। একই সঙ্গে কলকাতায় আইনজ্ঞদের সঙ্গেও কথা বলেন জলপাইগুড়ির বিজেপি নেতা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দ মুখার্জির সঙ্গে অঞ্জন রায়, কলকাতা।